এই আজি আপোনালোকৰ মাজত এটা গুৰুত্বপূৰ্ণ বাতৰিটো খুবেই গুৰুত্বপূৰ্ণ, ভিডিঅ'টো অলপ স্কিপ নকৰাকৈ চাই থাকিব। যে আজিৰ প্ৰথমটো খবৰেই আহিছে যে ছাত্ৰসন্থাৰ সদস্যৰ পিঠিত পৰা প্ৰতিটো কোবৰ হিচাপ ল'ব ডিব্ৰুগড়ত আছুৰ কাৰ্যালয়ত। আৰক্ষী প্ৰৱেশ কৰা ঘটনাৰ বিৰুদ্ধে কঠোৰ সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্য, যে ডিব্ৰুগড় মহাবিদ্যালয় নির্বাচন কেন্দ্রিক এখন কাজিয়াত মারপিটর ঘটনায় ভয়ঙ্কর রূপ ধারণ করার পিছতেই আরক্ষীয়ে আসু সদস্যসকলের ওপর আক্রমণ করে। আরক্ষীয়ে ছাত্র সন্থার কার্যালয়ত প্রবেশ করে ছাত্রসকলক প্রহার করিব, আকৌ থানালৈ নি প্রহার করিব, আমি সেয়া কেতিয়াও মানি নলওঁ। যে ডিব্ৰুগড় আরক্ষীয়ে আসুর সদস্যক প্রহার করা ঘটনাক এতিয়া এনেদৰে নিন্দা কৰিছে আছুৰ মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমাৰ ভট্টাচাৰ্যই। উল্লেখ্য যে ডিব্ৰুগড় মহাবিদ্যালয়ৰ ছাত্ৰ একতা সভাৰ নিৰ্বাচনক কেন্দ্ৰ কৰি সংঘটিত হোৱা মাৰপিটৰ ঘটনাৰ পিছতে আৰক্ষীয়ে সৌদ অসম ছাত্ৰসন্থাৰ কাৰ্যালয়লৈ প্ৰৱেশ কৰি আছু কৰ্মীক শাৰীৰিকভাৱে প্ৰহাৰ কৰাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। এনেদরে সাতহন তার সদস্য প্রহার করা ঘটনাক এতিয়া সহজভাবে লবপরা নাই সংগঠনটে। ডিব্রুগড় মহাবিদ্যালয়ের নির্বাচন কেন্দ্রিক এখন কাজিয়াত মারপিটর ঘটনায় ভয়ঙ্কর রূপ ধারণ করার পিছতেই আরক্ষীয়ে আসু সদস্যসকলের ওপর আক্রমণ করে। পরবর্তী সময়ত পুনের আরক্ষীয়ে শহীদ ভবনত প্রবেশ করে আসু কর্মীসকলক শারীরিকভাবে প্রহার করে, আনকি আসু কর্মীসকলে ব্যবহার করা বাহনসমূহ জব্দ করে থানালৈ নিয়ে। এই ঘটনার প্রতিবাদত দেওবারে সংগঠনটে 36 ঘণ্টিয়া তিনিচুকিয়া বন্ধর আহ্বান জানাইছে। লগতে আটক করা সদস্যসকলক বিনা শর্তে মুকলি করে দিয়ার দাবি জানাইছে। ঘটনার সন্দর্ভত এইবার প্রতিক্রিয়া প্রকাশ করেছে সৌদ অসম ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্যই। যে ভট্টাচার্যই কয় যে আরক্ষীয়ে ছাত্র সন্থার কার্যালয়ত প্রবেশ করে ছাত্রসকলক প্রহার করিব, আকৌ থানালৈ নি প্রহার করিব, আমি সেয়া কেতিয়াও মানি নলওঁ। এই বর্বর ঘটনাক আমি ধিক্কার দিছো, উচিত বিচার হোক, গ্রেপ্তার হওয়া সকল ছাত্র সন্থার সদস্যক শীঘ্রে মুকলি করে দিয়ক, আর ছাত্র সন্থার সদস্যর পিঠিত পড়া প্রতিটি কবর হিসাব হব। যে অসম সরকারলৈ আমার এয়া কঠোর সকিয়নি, এয়া অত্যাচারী রাজত্ব চলিছে। আজি ডিব্রুগড় তিনিচুকিয়াত প্রতিবাদ হয়েছে, সমগ্র রাজ্যজুড়ি প্রতিবাদ হব।